আসসালামু আলাইকুম। পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই তাল থেকে তালের মাড়ি কিংবা তালের রস আলাদা করবেন। তালের মাড়ি কিংবা তালের রস আলাদা করার পদ্ধতিটি কম বেশি সবাই জানেন, কিন্তু দেখা যায় যে অনেকে পিঠা তৈরি করেন, খুব সুস্বাদু হয়, তবে একটা সমস্যা খুবই কমন, সেটা হচ্ছে যে তিতকুটে লাগে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা তালের মাড়ি আলাদা করলে তাল থেকে সেই মাড়িটা একটু তিতা লাগবে না এবং পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে। আমি সেই প্রসেসিংটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে। তো এই জন্য আমি একটা তাল নিয়েছি, বেশ পাকা তাল। তাল থেকে তালের যে বাকল আছে সেগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা তালের পিঠা খেতে চাইলেও পরে আর আগ্রহ করে না, কারণ তিতকুটে লাগে। অনেকে অভিযোগ করে যে তিতা লাগছে, খেতে পারে না। তো এটার কারণ হচ্ছে ঠিকমতো পাল্পটা আলাদা না করা। তো আজকে সেটাই দেখাবো আপনাদেরকে। আমি সম্পূর্ণ ছালগুলো তুলে নিয়েছি, একটু খেয়াল, এই যে জায়গাটা আছে মানে তালের নিচের অংশটা, এখানেই কিন্তু তিতা ভাবটা থাকে, একে বলে বিষ দাঁত। আমি এটা চামচ দিয়ে জায়গাটাকে একটু উঠিয়ে নিব, মানে এই বিষ দাঁতটাকে তুলে নিব, এটাতেই মূলত তিতাটা থাকে আর কি। তো আস্তে করে এখান থেকে আমি পাল্পগুলো উঠিয়ে নিয়েছি। এবার আমি আটিগুলোকে আলাদা করে নিচ্ছি। আমার তালে এই তালটাতে একটা মাত্র আটি ছিল, তবুও আমি আলাদা করে নিচ্ছি যাতে আমার পাল্প বের করার কাজটা খুব সহজভাবে করা যায়। একটা বোলের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, মানে এক কাপের মতো পানি দিয়েছি। আপনারা চাইলে আরও কিছু পানি অ্যাড করতে পারবেন। মূল কথা হচ্ছে জিনিসটা যেন সফট হয় আর আপনারা যাতে খুব সহজে তাল থেকে তালের মাড়িটা আলাদা করতে পারবেন। একটু ভিজিয়ে রাখবো যাতে একটু নরম হয়, হাত দিয়ে একটু নরম করে দিচ্ছি। ব্যাস, এভাবে কিছুক্ষণ রাখার পরে একটা বলের উপরে আমি একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনিটা একটু খেয়াল করুন, বেশ বড় সাইজের। আপনারা চাইলে যে কোনো ধরনের ছাঁকনি নিতে পারবেন। এবার আমি এক এক করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে কিছুটা শক্তি প্রয়োগ করেই আমি পাল্পগুলোকে আলাদা করে নিচ্ছি। একটু খেয়াল করুন, সেম প্রসেস ফলো করে আমি সবগুলো আটি থেকে আমি পাল্পটা আলাদা করে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলাদা করে নিচ্ছি। এভাবে করলে আর নতুন করে ছাকার কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি তো ছেঁকেই আমি জিনিসটা বের করেছি, তাই না? এই যে পাল্পটা পেয়েছে সেটাকে আমি একটা পাতলা সাদা সুতি কাপড়ের মধ্যে আমি নিয়ে বেঁধে দিব একটা দড়ির সাথে। এইভাবে আমি দুই ঘন্টা যাবৎ ঝুলিয়ে রাখবো। এক্সট্রা যে পানি আছে সেটাই বিষ পানি, মানে তিতা পানি। এটার কারণেই মূলত তালের পাল্পটা তিতা লাগে। তো আমি এইভাবে দুই ঘন্টা ধরে ঝুলিয়ে রাখবো, রাখার পরে যে পানিটা সেটা ঝরে যাবে আর আমি সম্পূর্ণ তিতামুক্ত একটা পাল্প পেয়ে যাব। তো এই যে দেখুন আমার তিতামুক্ত পাল্প। এই প্রসেসে আপনারা করে দেখবেন, ইনশাআল্লাহ অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে একটু তিতা লাগবে না আর পিঠা খেতে খুবই ভালো হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।